কেমন আছো? ভালোই আছি। তা কি মনে করে হঠাৎ আমাদের বাড়িতে? কেন, তোমাদের বাড়ি আসা কি নিষেধ আছে? না না তা না, তুমি আমাদের বাড়ি আসো না, তার জন্য বলছি। তা ভাবি, তুমি 3 মাস থেকে বলে আসছো যে একটা মোবাইল কিনবো, তা কিনেছো? ওই দেখ, সকাল সকাল এসে আমার মুডটা খারাপ করে দিল। তুই তো নতুন বিয়ে করেছিস, তা একটা মোবাইল কিনে দেখা। এই দেখো নতুন মোবাইল, কত দামি। কালকে আমার স্বামী অফারে কিনেছে। তো স্বামী অফারে কিনবে? তো স্বামী তো তোর অফারে বিয়ে করেছিল। কি, এই জন্যই তোদের বাড়িতে আসিনি? তোকে আমাদের বাড়িতে আসতে বলে কে? তুই যা, এখনি বেরিয়ে যা। চুপ কর মুখ পুরি। কি, তুই আমাকে মুখ পুরি বললি? তুই যা, এখনি বেরিয়ে যা। তোদের বাড়িতে আর আমি জীবনেও আসবো না, তোরে ভালোবাসি বলি আসি। এদা আমি চললাম। ঠিক আছে, তোকে মোবাইল না কিনে দিলে তা তুই শুনবি নে। দেরা, আমি আজকে একটা মোবাইল কিনে আসছি। ভাবি কেমন আছো? আর বলো না ভাই, ভালো থাকলাম কোথায়? কেন গো ভাবি, ভাইয়ের সঙ্গে কি ঝামেলা হয়েছে? আরে না ভাই, তোমার ভাইকে 3 মাস ধরে বলছি একটা মোবাইল কিন দিতে, তাও তোমার ভাই কিন দিচ্ছে না। ও আচ্ছা, তা বলছিলাম ভাবি, আমি যদি একটা মোবাইল কিনে দিই তা তুমি নেবে? আমাদের মিন্স 3 মাস ধরে একটা মোবাইল কিন দেয় না, ফিরিতে পাচ্ছি নিনি। তা ভাই, তুমি যখন বলছো তোমাকে তো আমি না করতে পারি নে, তাহলে একটা নিয়ে এসো। ঠিক আছে ভাবি, তাহলে আমি আসছি। দেখো ভাই রেসো, তোমার জন্য একটা নতুন মোবাইল কিনে এসছি। এই দেখো, তোমার জন্য একটা নতুন সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে এসছি। এই নাও ধরো, দিয়ে আমায় উদ্ধার করো। তোমাকে বললাম একটা নতুন মোবাইল কিনে আসতে, আর তুমি কোন থেকে পুরনো মোবাইলে চলে এসছো? তুমি বেশি ফেসার ফেসার করো না, আমার যেরকম ক্ষমতা ছিল আমি সেরকম নিয়ে এসছি। এই নাও তোমার মোবাইল, তোমার পুরনো মোবাইল আমার দরকার নেই। ঠিক আছে, তোমাকে আর মোবাইল নিতে হবে না, এ দেখো আমি চললাম। বলে তো আসলাম যে একটা মোবাইল কিনে দেব। লল, কাছে তো টাকা পয়সা কিছুই নাই, কি যে করি, কোথায় যে পাবো তার নেই ঠিক। আইডিয়া, এই মোবাইলটাই আমি চুরি করব। Thank you.
মোবাইলটা আমি এখনই রাখলাম। মোবাইল কোথায় গেল? মোবাইল চুরি হয়ে গেল নাকি? ওই গো ভাবি, এই দেখো তোমার জন্য একটা নতুন মোবাইল কিনে এসেছি। উম্মা, তাই? আমি তা জানতাম না তুমি এত তাড়াতাড়ি মোবাইল কিনে চলে আসবা। উমা, তা নিয়ে আসবো না, তোমাকে যে কথা দিলাম আমি কি আর না নিয়ে এসে পারি? আচ্ছা ঠিক আছে, দাও দে চলে যাও, তোমার ভাইয়ের আসার টাইম হয়ে গেছে। ঠিক আছে নাও, আর রাতে ফোন করবা, এতে নম্বর দেওয়া আছে। ঠিক আছে তাহলে আমি আসছি।